আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله رب العالمين এর দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। মহব্বত, ভক্তি এবং ভালোবাসার অগণিত দরুদ এবং সালাম পেশ করছি সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকের জুমার খুতবার আলোচনার বিষয় রেজা বিল কাজা, অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের ফয়সালা, যা হয় তার ফয়সালাতেই হয়, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ রব্বুল আলমিন দেন তারপরই সব কিছু হয়। তো আল্লাহ যখন যে ফয়সালা করেন তার প্রতি সন্তুষ্ট থাকা, তকদিরের প্রতি সন্তুষ্ট থাকা। একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমান, ইহরিস আলা মা ইয়ানফাউকা, দেখো যা তোমার উপকারে আসবে তার জন্য লালায়িত হও। ইহরিস শব্দের অর্থ তোমরা লুভ করো, লোভী হও।
মায়ন ফাউকা, এমন কাজের প্রতি, এমন বস্তুর প্রতি লোভী হও যেটা তোমার উপকারে আসবে। অর্থাৎ হাদিসের ব্যাখ্যা হলো এই, এই কথাটার ব্যাখ্যা হলো এই, যেসব কাজ আখেরাতে কাজে আসবে তার প্রতি আগ্রহী হও। আসলে লোভটা তো নিন্দনীয় গুণ, লোভটা ভালো জিনিস না, কিন্তু এই লোভটা যখন হবে যেটা আমার জন্য উপকারী, লোভটা যখন হবে নেকির কাজের প্রতি, তখন এই লোভটা খুবই প্রশংসনীয়। এবং নেকির কাজে লোভী হওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। নেকির কাজের প্রতি সাহাবা একরামদের অনেক লোভ ছিল, ওনারাও লোভী ছিলেন, নেকির কাজের প্রতি লোভী ছিলেন। যেমন একটা ঘটনা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনলেন, এটা উনি জানতেন না, উনি শুনলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করছেন, যদি কোনো ব্যক্তি অন্য কারো জানাজার মাঝে শরিক হয় তাহলে সে এক কিরাত নেকি লাভ করে। এক কিরাত হলো, এটা আল্লাহ রাসূল বলছেন, এক কিরাত হলো উহুদ পাহাড়ের সমপরিমাণ নেকি। যে যদি কোনো ব্যক্তি অপর কোনো জানাজায় শরিক হয় তাহলে এক কিরাত অর্থাৎ উহুদ পাহাড়ের সমপরিমাণ বা তার চেয়েও বেশি নেকি তার অর্জিত হয়। আর যদি দাফনের মাঝেও শরিক হয়, জানাজায় শরিক হয়েছে পরে দাফনেও শরিক হয়েছে, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে তাহলে দুই কিরাত, তাহলে দুই কিরাত নেকি অর্জিত হয়, মানে দ্বিগুণ নেকি অর্জিত হয়। তো এই হাদিসটাকে যখনই শুনলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আফসোস করতে লাগলেন যে আমার জীবনে কত নেকি ছুটে গেল, যে আমি কত জানাজায় শরিক হয়েছি কিন্তু জানাজার পর সুযোগ থাকা সত্ত্বেও দাফনের মাঝে শরিক হতে পারি নাই। তাই আমাদের জীব, মানে উনি আফসোস করতেছেন যে আমার জীবন থেকে কত নেকি ছুটে গেল। তো নেকির প্রতি তারা লোভী ছিলেন, এটা ছিল সাহাবা একরামদের সিফত। যখনই শুনতেন ফাজাইল তো ওইটার প্রতি ওনারা যে এটা এটা এখন থেকে অর্জন করতে হবে, এ নেকিটা ছোটা যাবে না। এটা হলো হাদিসের প্রথম অংশ। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা যেটা আখেরাতে যে আমল তোমাদের উপকারে আসবে এটার মধ্যে লোভ করো, লালায়িত হও এটার প্রতি। হাদিসের দ্বিতীয় কথা হলো ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তাজিজ, যে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াস্তাইন বিল্লাহি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ওয়ালা তাজিজ, নিজেকে অক্ষম মনে করো না, হীনবল হয়েও না, যে এত বড় ইবাদত, এত কঠিন ইবাদত আমি কেমনে করুম, এরকম ভাববা না, বরং আল্লাহর কাছে সাহায্য চাও যে আল্লাহ আপনি তো আমাকেও হিম্মত, আমাকেও তৌফিক দিতে পারেন যেন আমিও করতে পারি। একটা নেকির কথা আসলো, দেখলাম যে এই নেকিটা তো আমার করার সাধ্য নাই, শুনলাম করুম কেমনে, এরকম মনে করো না, বরং একটা নেকির কথা শোনার সাথে সাথে আল্লাহর কাছে বলতে থাকা যে আল্লাহ এই নেকিটা অর্জন করার আমাকেও সুযোগ দেন, আপনি তো হিম্মতওয়ালা। দেখেন আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে, আল্লাহর রাসূলের সাহাবা একরামদের মাঝে একদল সাহাবী যারা খুব গরিব মানুষ ছিলেন,
তো ওনারা আল্লাহ রসুলের কাছে আবদার নিয়ে আসলেন যে আমরা তো গরিব মানুষ, এখন যারা ধনী মানুষ যাদের টাকা পয়সা আছে তারা তো অনেক ইবাদত করে, যেমন ধনীরা যাকাত দেয়, তো এই যাকাত দেওয়ার যত নেকি এটা ধনীদের হয়, ধনীরা হজ করতে পারে উমরা করতে পারে, তো এই হজ উমরা করার যত নেকি এটা তো আমাদের কামাই করার সুযোগ নাই। ধনীরা তারা দান সৎকা করে, কারণ তাদের টাকা পয়সা আছে তারা দান সৎকা করতে পারে, আমাদের তো নাই কিছু। যাহাদের মাঝেও ধনীরা ধনীরা শরিক হয়, কারণ যাহাদের তো জানের সাথে মালও লাগে, তাই মাল যাদের আছে তারাই যেতে পারে, আর যাদের মাল নাই তারা কেমনে যাবে। তো তারা তো অনেক ইবাদত বন্দেগী বেশি করে, আর আমরা নামাজ পড়ি নামাজ তারাও পড়ে, আমরা রোজা রাখি রোজা তারাও রাখে, তো তারা তো আমাদের চাইতে অনেক অগ্রসর হয়ে গেল। এটা হলো আবদার, দেখেন খুব খেয়াল করেন, এটা ছিল সাহাবা একরামদের আল্লাহ রসুলের কাছে আসার কারণ ছিল এটা। তো আল্লাহ রসুল তাদের আকাঙ্ক্ষা বুঝছেন, মনের অবস্থা বুঝতে পারছেন, উনি বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখাবো না যে আমল দ্বারা তোমরা তাদেরকে ধরতে পারবা। তো এরা তো খুব উৎসাহী যে আমলটা পাইলে এই আমল দ্বারা আমরা তাদেরকে ধরে ফেলবো। তখন আল্লাহ রসুল তাদেরকে আমল দিলেন নামাজের পর তাসবিহ হাত পড়া, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা তোমরা যখন করবা, তো ধনীরা তো অনেক আমল করে, এরা যাকাত দেয়, হজ করে, উমরা করে, দান সৎকা করে, জিহাদ করে, যে আমলগুলো গরিব হওয়ার কারণে তোমরা করতে পারো না, এটা হলো গরিবের আমল। তো গরিবরা এই আমলের মাধ্যমে ধনীদেরকে ধরবে। তো এখন সমস্যা যেটা দেখা দিল যে গরিবরা যখন এই আমল শুরু করছে ধনীরাও এই আমল শুরু করে দিচ্ছে। তো যে সমস্ত সাহাবায়ে কেরাম ধনী তারা এই আমল তারাও শুরু করে দিছে। তো তারা আবার আল্লাহ রসুলের কাছে আসল যে যে আমল দ্বারা আমরা তাদেরকে ধরুম এই আমল তো তারাও শুরু করে দিছে, এখন কি করা যায়। তো এই যে দেখেন সাহাবা একরামদের লোভটা কেমন ছিল, আর মানে আমাদের লোভ কেমন। সাহাবা একরামদের লোভ ছিল যে যদি আমাদের থাকতো তাহলে আমরা দান খয়রাত করার নেকি অর্জন করতে পারতাম, আর আমরা যখন কাউকে দেখি যে অনেক টাকা পয়সা, আমরা চিন্তা করি যদি আমাদেরও এরকম টাকা পয়সা হইতো তাহলে আমরা এরকম আরাম আয়েশ করতে পারতাম, এত ভালো কাপড়, ভালো ঘর, ভালো সুযোগ সুবিধা, হ্যাঁ জীবনটাকে আরও সুন্দরভাবে ভোগ করতে পারতাম, এটা একরকম আফসোস। আর সাহাবা একরামদের আফসোস ছিল যে আমরা তো পিছনে পড়ে যেতেছি, এই জন্য তাদের আক্ষেপ ছিল, আক্ষেপটা ছিল যে নেকি অর্জনে আমরা পিছনে পড়ে যাচ্ছি। তাই এই যে লালসা, এটাও আল্লাহ রব্বুল আলামিন দেখেন, বান্দার লোভটা এটাও দেখেন, লোভেরও অনেক দাম, লোভটারও কি আছে দাম আছে আল্লাহর কাছে অনেক দাম আছে। আমার যে দাদু ছিল, আমার দাদি আর কি, ওনার ওই আমাদেরকে সবসময় বলতো যে ওই ওই ছোটো অবস্থা আমরা ওই যে গজল টজল গাইতাম, তো উনি খালি এটাই শুনতে চাইতো যে মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তুরি, পাখি নইতো উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বলও নাই করি কি উপায়। তো এটা বারবার বলতো যে ওইটা কও, বয়স হয়ে গেছিল, বলতো যে ওইটা শোনাও।
তো মনের মাঝে আপনার মদিনায় যাওয়ার আগ্রহ ছিল, মহাব্বত ছিল, ঠিক না? এজন্যই তো এটা শুনতে চাইতেন। আল্লাহ আকবার। তো এই আগ্রহ আমারও ছিল, ঠিক না? তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার তৌফিক দিছে, অনেককে আমরা গেছি, আল্লাহর রসুলের রোজার সামনে দাঁড়াইছি, সালাম পেশ করছি, দরুদ পেশ করছি। আমরা সে বাইতুল্লাহ গেছি, আল্লাহর ঘরের গিলাফ ধরছি, সেখানে প্রার্থনা করছি, এটাও একটা আনন্দ, ঠিক না? আল্লাহর ঘর ধরে ধরে কাঁদছি, এটার মাঝেও একটা আনন্দ আছে। আবার অনেকে যাইতে পারে নাই, দূর থেকে আশা করছে, আর এই সমস্ত মনে বড় আশা ছিল যাব মদিনায়, ঠিক না? সেই আকাঙ্ক্ষার মাঝেই তাদের জীবন শেষ হয়ে গেছে, যাইতে পারে নাই। তো আসলে আল্লাহ কাউকে আকাঙ্ক্ষা দেন, কাউকে স্বপ্ন দেন, তার স্বপ্ন পূরণ হয় না। অনেকের স্বপ্ন পূরণ হয়, অনেকের স্বপ্ন পূরণ করে তাকে মজা দেন, অনেকের অশ্রু দেখেন যে সে বাইতুল্লাহ ধরে চোখ থেকে পানি ঝরতেছে, এটা দেখেন। আবার অনেকে দূর থেকে অশ্রু প্রবাহিত করতেছে, আসতে পারতেছে না, তাকেও দেখেন, ঠিক না? উভয়কে আল্লাহ দেখেন। তো আল্লাহর কাছে লালসারও দাম আছে, আকাঙ্ক্ষা এটার আল্লাহর কাছে কি আছে, দাম আছে। আল্লাহর কাছে যে কে প্রিয়, যে বাইতুল্লায় আল্লাহর ঘরের গিলাফ ধরে যাদের চোখ থেকে পানি পড়তেছে, এই পানিটা আল্লাহর কাছে প্রিয় না? বাইতুল্লাহ থেকে হাজার মাইল দূরে বাংলাদেশের কোনো অজ পারাগায়ে বসে একজন অক্ষম নারী বা পুরুষ, তার চোখ থেকে অশ্রু ঝরতেছে, তার যে চোখের পানিটা আল্লাহর কাছে প্রিয়, কোন পানিটার যে ওজন কতটুকু, এটা একমাত্র জানেন কে? আল্লাহ জানেন। এই জন্য লুভ এটা অনেক দামি সম্পদ। তো আল্লাহর রসুল এটাই বলতেছেন, এই লুভটার কথাই বলতেছেন, যে ওয়াস্তাইন বিল্লাহ, যে আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়ালা তাজিস, হীনবল হইও না, নিজের আশার কথা, আকাঙ্ক্ষার কথা, এটাকে আল্লাহর কাছে পেশ করো। হাদিসের তৃতীয় অংশ আপনাদেরকে শোনাই, দেখেন, আশা করা, চেষ্টা করা, এটা হলো আমাদের জিম্মাদারি। তারপর ওয়াইন আসাবাকা শাইউন, তারপর যা ঘটলো, যা হলো, এরপর তো আল্লাহর ফয়সালা অনুযায়ী একটা ঘটে, ঠিক না? আল্লাহ যেটা লিখে রেখেছেন তাই হয়, তাই হয়, তাই বাস্তবায়িত হয় যেটা আল্লাহ চান। ফালা তাকুল, দেখো তারপরে এ কথা বলবে না, লাউ আন্নি ফালতু কাদা ওয়া কাদা, আহ যদি আমি এটা করতাম বা আমি এটা করতাম তাইলে এরকম হইতো, এই কথা বলবে না। ওয়ালাকিন কুল, বরং বলো, কাদ্দারাল্লাহু মা শাআ, আল্লাহ তো নির্ধারণ করেই রাখছেন, আর আল্লাহ যেটা চাইছেন ফালা তাই আল্লাহ করছেন, আল্লাহ যেটাকে ভালো মনে করছেন তাই আল্লাহ করছেন, আল্লাহ যেটা চাইছেন ওইটাই হইছে। ফাইন না লাউ, আল্লাহ রাসূল বলতেছেন, দেখো লাউ এই শব্দটা, লাউ লাউ মানে আহ যদি, যে যদি শব্দের উচ্চারণটা আমরা যে বলি না, যদি কোনো কিছু ঘটার পরে আমরা বলি না আহ যদি এই করতাম সেই করতাম, আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলতেছেন যে এই যদি শব্দটা তাফতাহু আমালা শয়তান, এটা শয়তানের খুব প্রিয়, এটা শয়তানের কাজকে সহজ করে দেয়। কেউ যখন বলে যদি, তাহলে যদি শব্দটা শয়তানের খুব প্রিয় একটা শব্দ, কি যদি, আপনারা জানেন শয়তানের প্রিয় শব্দটা কি জানেন, বলেন তো কি, যদি, যদি শব্দটা শয়তানের খুব প্রিয় শব্দ। আল্লাহ রাসূল বলতেছেন এটা শয়তানের কাজকে সহজ করে দেয়।
কেউ যখন যদি বলে, শয়তান কয় হ্যাঁ ঠিক আছে আসলেই যদি। তকদিরে বিশ্বাসী মুমিন ব্যক্তি তার প্রথম কাজ যে সে আকিদার বাহানায় আমলকে ছাড়বে না, যে আল্লাহ যেটা চাইছেন ওইটাই তো হবে, তা আমি করে লাভ কি, এটা বলবে না। এটা শয়তানের ধোঁকা, এটা নবীর শিক্ষা বিরোধী। বরং নবীর শিক্ষা হলো সর্বোচ্চ মানের কাজ সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করা, সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করা, এটা হলো আল্লাহর হুকুম। নিজের সাধ্যের সবটুকু উজাড় করে কাজ করা, কাজের মাঝে কোনো খুঁত না রাখা, নিখুঁতভাবে কাজ করা, এটাই সাহাবা একরামদের আমল ছিল। আর তকদিরে বিশ্বাসী মুমিনের দ্বিতীয় কাজ, কোনো কিছু ঘটার পর এভাবে চিন্তা করা, যখন ঘটল তারপর এই চিন্তা করা, এই ব্যাপারে আমার যা করণীয় ছিল আমি তো তা করছি, এই ব্যাপারে আমার যা করণীয় ছিল আমি তা করছি, আর যেটা ঘটছে এটা আল্লাহর ফয়সালা। আমার যা করণীয় ছিল আমি করছি, আর যেটা ঘটছে এটা কার ফয়সালা, এটা আল্লাহর ফয়সালা। আফসোস করা, যদি আমি এরকম না করে ওই রকম করতাম তাহলে তো এই দশা হইতো না, এরকম আফসোস করা ঠিক না। আফসোস করাটাই হলো নিষেধ, আফসোস করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল বলছে যে না, আফসোস করো না, কোনো কিছু ঘটার পর আফসোস করো না, কারণ আফসোস দ্বারা যেটা ঘটে গেছে এটা কি পরিবর্তন হবে, এটা চেঞ্জ হবে না, আফসোস করা নিষেধ। দেখেন উহুদের যুদ্ধ, আপনারা জানেন উহুদের যুদ্ধে মুসলমানদের উপর অনেক বড় একটা আল্লাহ তার আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ইমতিহান ছিল উহুদের যুদ্ধ। যুদ্ধের প্রথম দিকে তো মুসলমানদের বিজয় আসতেছিল, কাফেররা যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছিল, যুদ্ধের প্রথম অবস্থাটা ঠিক এরকমই ছিল। কিন্তু তারপর কি হলো, কাফেররা ঘুরে দাঁড়ালো আর মুসলমানরা এই যুদ্ধের মাঝে বিপর্যস্ত হলো, এবং অসংখ্য শীর্ষস্থানীয় বাহাদুর সাহাবী এই যুদ্ধের মাঝে শহীদ হয়ে গেলেন। 70 জন সাহাবী এই যুদ্ধের মাঝে শহীদ হয়ে গেছেন, আর অসংখ্য সাহাবী আঘাতে জর্জরিত হয়ে গেছেন। তো যুদ্ধের পর কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনে কারীমের মাঝে, সুম্মা আনজালা আলাইকুম, দেখেন সাহাবা একরাম কেমন ছিলেন, সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসা ইয়াগশা ত্বাইফাতাম মিনকুম وَطَائِفَةٌ قَدْ أَهَمَّتْهُمْ أَنفُسُهُمْ وَطَائِفَةٌ قَدْ أَهَمَّتْهُمْ أَنفُسَهُمْ যুদ্ধের পর যারা ন্যায় এবং নিষ্ঠাবান সাহাবী ছিলেন তাদের অবস্থা হলো, আল্লাহ বলতেছেন যে যুদ্ধের মাঝে তারা আক্রান্ত হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন তাদের মাঝে ক্লান্তি দূর করার একটা নিদ্রা, একটা তন্দ্রা আল্লাহ রব্বুল আলামিন দান করলেন। আনজালা, আল্লাহ নাজিল করলেন, মিম বাদিল গাম্মি, যুদ্ধের এই কঠিন বিপদ, কঠিন দুঃখ, কঠিনভাবে আক্রান্ত হওয়ার পরে আমানাতান নুআসা, শান্তির এক তন্দ্রা, মিনকুম, তোমাদের একটি দলকে নিদ্রা এটা আচ্ছন্ন করে ফেলল, ঘুম। হাদিসের মাঝে আসছে যে এমন অবস্থা হয়েছে, এত ঘুমে ধরতেছিল যে হাতের থেকে তরবারি পড়ে যেতেছিল। যুদ্ধের ময়দানে অবস্থা এরকম হয়েছে, হাতের থেকে তরবারি কি
পড়ে যাচ্ছিল। ঘুমটা কিন্তু অনেক বড় নিয়ামত। ঘুম দ্বারা কি হয়? আল্লাহ বলছেন ওয়াজআলনান্নাউমা সুবাতা, যে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে রাতকে এটা তোমাদের জন্য এটাকে বিশ্রাম হিসেবে দান করেছেন। এর দ্বারা কি হয়? তোমাদের সারাদিনের ক্লান্তি পরিশ্রম এটা কেটে যায়, ভয় ভীতি কেটে যায়। আপনি খুব ভীত, ঘুম দিয়ে ওঠেন, ভয় দূর হয়ে যাবে। নতুন সকাল, একটা নতুন জীবন নিয়ে মানুষ পৃথিবীতে আবার আগমন করে একটা ঘুমের পর। ঘুমটা সমস্ত ক্লান্তিকে, জড়তাকে কেটে দেয়। সাহাবা একরাম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই যে শান্তির এক নিদ্রা দান করলেন, ওনারা আবার নতুনভাবে উজ্জীবিত, নতুনভাবে শক্তিশালী হয়ে উঠলেন। যুদ্ধের কঠিন পরাজয়, যুদ্ধের মাঝে কঠিনভাবে আক্রান্ত হওয়ার যে একটা ভয় ভীতি, এ সমস্ত কিছু এ তন্দ্রা দ্বারা দূর হয়ে গেল, শেষ হয়ে গেল। ওয়াত্তাইফাতুন, কিন্তু এই যুদ্ধের মাঝে কিছু মানুষ, এদের অবস্থা ছিল, একটা দলের অবস্থা এমন ছিল, কাদ আহাম্মাতুহুম আনফুসুহুম, তাদের প্রাণের চিন্তা তাদেরকে ব্যতিব্যস্ত করে তুলল। এ ছিল একটা গ্রুপ, ছিল মুনাফেক, এরাও মুসলমানদের সাথে একই সাথে সমস্ত আমলের মাঝে শরিক হচ্ছিল, কিন্তু এরা কি ছিল না? মুমিন ছিল না। এই দলটা এরা প্রচণ্ডভাবে আপনার আপনার পেরেশান ছিল। ইয়াকুলুনা, আল্লাহ বলতেছেন এরা, এরাই বলতেছিল যুদ্ধের পর, যুদ্ধের পর এদের কথা ছিল। সাহাবা একরাম তো যুদ্ধের পর কোনো কথাবার্তা নাই, কোনো অভিযোগ নাই, কেন এরকম হইল, কেন আমাদের এতগুলো মানুষ শহীদ হয়ে গেল, কোনো কথা নাই। যারা নিষ্ঠাবান সাহাবী ছিলেন তারা তো ঘুম থেকে উঠার পর কি করলেন? আল্লাহর রসুল বললেন যে কাফেররা তো যুদ্ধের ময়দান থেকে চলে গেছে, আবারও তারা যুদ্ধের ময়দানে ফিরে আসতে পারে, আবারও তারা ফিরে আসতে পারে, তাই তোমরা তাদেরকে ধাওয়া করো। সেই আঘাতে জর্জরিত শরীর নিয়ে তারা আবারও কুফফারদেরকে ধাওয়া করল, সেই শরীর নিয়ে। এই অভিযোগ ছিল না আল্লাহর রসুলের প্রতি, যে জায়গায় আমরা তো আঘাতে জর্জরিত, আমরা আবার তাদেরকে পাল্টা আঘাত করার জন্য আমরা আবার অগ্রসর হব, এমন কোনো অভিযোগ তাদের ছিল না। কিন্তু মুনাফেক তাদের কথা ছিল, লাউ কানা লানা মিনাল আমরি শাইউন, লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা, আহ যদি এই বিষয়ে আমাদের পরামর্শ, আমাদের কথাগুলোকে গণ্য করা হতো, তাহলে এখানে এতগুলো মানুষ নিহত হতো না। আল্লাহর রসুল যখন ওহদের ময়দানে আসবেন, পরামর্শে বসলেন, তখন অনেকের পরামর্শ ছিল আমরা মদিনা থেকে বের হয়ে কোনো ময়দানে যেয়ে তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হব, আবার অনেকের পরামর্শ ছিল না আমরা মদিনায় থেকেই তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হব। তারপর তো মশওয়ারার পর একটা চূড়ান্ত ফয়সালা হয়েছে, সে ফয়সালা অনুযায়ী আল্লাহর রসুল মদিনা থেকে বের হয়েছেন, ওহদের প্রান্তরে যুদ্ধ সম্পাদিত হয়েছে। তো যুদ্ধে জয় হতে পারে, পরাজয় হতে পারে, তো যুদ্ধের পূর্বে পরামর্শ হবে, আলোচনা হবে, পর্যালোচনা হবে, তারপর সিদ্ধান্ত হবে, তারপর ভরসা কার উপর হবে? আল্লাহর উপর হবে। তারপর যুদ্ধে জয়ও আসতে পারে, যুদ্ধে পরাজয়ও আসতে পারে, মনে করতে হবে জয় হোক পরাজয় হোক কার ফয়সালায় হয়েছে? আল্লাহর ফয়সালায় হয়েছে। এই ছিল সাহাবা একরামদের তকদিরে বিশ্বাস। আর যারা মুনাফিক তাদের আফসোস ছিল ওই যে যদি, আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলছেন না যে যদি, এটা শয়তানের কাজকে সহজ করে দেয়। ওরা বলতেছিল যে যদি, এই যে লাউ, লাউ শব্দের অর্থই হলো যদি, এই যদি শব্দ সাহাবা একরামদের জবানে ছিল না, এটা ছিল কাদের জবানে?
মুনাফিকদের জমানে তারা বলতেছিল যে যদি এই বিষয়ে আমাদের মতামত গুলোকে প্রাধান্য দেওয়া হতো, মা কুতিল না হা হুনা, এখানে এতগুলো মানুষ নিহত হতো না। আল্লাহ রব্বুল আলামিন তাদের যদির জবাব দিছেন, শুনবেন, আল্লাহ রব্বুল আলামিন এই যদির জবাব দিছেন। আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, নবী আপনি তাদেরকে জবাব দেন, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, যদি তোমরা উহুদের যুদ্ধের মাঝে শরীক না হয়ে, লাউ কুনতুম, যদি তোমরা থাকতে, ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরের মাঝেও থাকতে, তোমরা যদি ঘরেও থাকতে, কোথায় থাকতে, ঘরেও থাকতে, লাবারাজা, আজকে যদি উহুদের যুদ্ধ না হতো, তোমরা যদি ঘরেই থাকতে, লাবারাজা, অবশ্যই বের হতো, আল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু, যাদের ব্যাপারে এটা লিখে দেওয়া হয়েছে, কুতিবা, যাদের নামে লিখে দেওয়া হয়েছে, আল কতলু, যে আজকে তাদের মৃত্যু হবে, আজকে তাদের মৃত্যু হবে, এটা এই ফয়সালা যাদের ব্যাপারে লেখা আছে, অবশ্যই তারা বের হয়ে আসতো, ইলা মাদওয়াজিহিম, যে স্থানে তাদের মৃত্যু হতো সেই স্থানে, সেই ঠিকানায় তারা তাদের ঘর থেকে বের হয়ে এখানে আসতো আর এখানে তাদের মৃত্যু হতো। কারণ তাদের ফয়সালা যে আজকে তাদের কি হবে, মৃত্যু হবে, আজকে যুদ্ধ না হলেও তাদের মৃত্যু হতো এবং এই উহুদের এই প্রান্তরেই তাদের মৃত্যু হতো। এই বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিছে। আমার সর্বোচ্চ সতর্কতা, সর্বোচ্চ পরিকল্পনার পর যেটা ঘটে এটাই ঘটার ছিল। আমার তদবির দ্বারা তকদির পরিবর্তন হয় না। আমি তদবির তো অবশ্যই গ্রহণ করব, আমার প্রচেষ্টা, তদবির মানে প্রচেষ্টা, এটা আবার ওই যে ওই তাবিজের তদবির না, আমার প্রচেষ্টা, আমার চেষ্টা, আমার সাধনা, এটা তো থাকবেই, কিন্তু তারপর যখন ঘটলো, ঘটনা ঘটলো, এটা আমার পরিকল্পনা অনুযায়ী ঘটতে পারে, আবার আমার পরিকল্পনার বাইরেও ঘটতে পারে, কিন্তু যা ঘটে এটা আল্লাহর ফয়সালায় ঘটে। কার ফয়সালায় ঘটে? আল্লাহর ফয়সালায় ঘটে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, লা তাকুনু কাল্লাযীনা কাফারু, তোমরা তাদের মতো হয়ো না, লা তাকুনু, তোমরা হয়ো না, আল্লাযীনা কাফারু, কাফেরদের মতো হয়ো না, কাদের মতো হয়ো না, কাফেরদের মতো হয়ো না, তোমরা ইমানদারদেরকে ডাকতেছেন, তোমরা তো ইমানদার, তুমি কাফেরদের মতো কথা বলো না, কাফেরদের মতো আকীদা রেখো না, কাফেরদের মতো কাজ তুমি করো না। ওয়াকালু লি ইখওয়ানিহিম, কাফেররা কি, কাফেররা বলে লি ইখওয়ানিহিম তাদের ভাইদেরকে, ইযা যারাবু ফিল আরযি আও কানু গুজ্জান, যখন তারা কোথাও সফরে বের হয় অথবা যুদ্ধে বের হয়, কেউ সফরে গেল অথবা যুদ্ধে শরিক হলো, তারপর সফরের মাঝে তার মৃত্যু হলো, যুদ্ধের মাঝে সে শহীদ হলো, কাফেররা কি বলে, লাউ কানু ইনদানা, যে যদি তারা আমাদের কাছে থাকতো, যদি তারা আমাদের কথা শুনতো, আমাদের পরিকল্পনা অনুযায়ী চলতো, মা মাতু, তারা মৃত্যুবরণ করতো না, অমা কুতিলু, তারা নিহত হতো না। এ কথা, এটা মুমিনের কথা না, এখানেই মুমিন, আল্লাহ বিশ্বাসী একজন ব্যক্তি আর আল্লাহকে অবিশ্বাসী একজন ব্যক্তির মাঝে এখানেই পার্থক্য। আল্লাহ বিশ্বাসী একজন ব্যক্তি, তার আমল কেমন হবে, আমার কোনো আপনজন অসুস্থ, আমার কোনো আপনজন অসুস্থ, আমি তাকে নিয়ে
আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ভালো হসপিটালে যাওয়া, ভালো ডাক্তারের শরণাপন্ন হওয়া, তার জন্য প্রচেষ্টা করা, সব আমি করলাম। কিন্তু তারপরও সে সুস্থ হলো না, ডাক্তার ভালো ট্রিটমেন্ট করলো কিন্তু সে কী হলো না, সুস্থ হলো না। হতে পারে যে আমার সর্বোচ্চ প্রচেষ্টার পর আমার সে আপনজন সে বাঁচলো না। একজন আল্লাহ বিশ্বাসী ব্যক্তি এই অবস্থায় কি করবে, মনে করবে এটাই তকদিরে ছিল, আমি তো আমার চেষ্টা করছি। কিন্তু একজন ব্যক্তি মনে করলো যে না, মুমিন তো মনে করবে যে সর্বোচ্চ ফয়সালা, চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্তটা এটা কার হাতে, কার হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতেই সব কিছু। কারণ হায়াত কে দেন, আল্লাহ দেন। হসপিটালে, ভালো হসপিটালে হায়াত বিক্রি হয় না, ভালো ডাক্তাররা কেউ কে হায়াত দিতে পারে না, ভালো কোম্পানির ঔষধ, এই এই ঔষধ দ্বারা কিন্তু হায়াত বাড়ে না। কেউ বাংলাদেশে চিকিৎসা না নিয়ে সিঙ্গাপুর গেল, থাইল্যান্ড গেল, আমেরিকায় গিয়ে যে চিকিৎসা নিল, পৃথিবীর সর্বোচ্চ হসপিটাল, সর্বোচ্চ ডাক্তারের শরণাপন্ন হলো, হায়াত বাড়বে বলেন? কিন্তু যেতে হবে, যার সামর্থ্য আছে সে যাবে, এটাই ইসলামের কথা। সামর্থ্য আছে যাবে, সে সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু সে এটা ভাববে না যে আমার চেষ্টায় হবে, আমার চেষ্টা করার দায়িত্ব, আমি চেষ্টা করব, কিন্তু চূড়ান্ত ফয়সালা তো কার কাছে, আল্লাহর কাছে। চূড়ান্ত ফয়সালা এটা তো ওই থাইল্যান্ড থেকে, থাইল্যান্ডে কিন্তু হায়াত বিক্রি হয় না, সিঙ্গাপুরেও কিন্তু হায়াত বিক্রি হয় না, পৃথিবীর এমন কোনো হসপিটাল নেই, এমন কোনো ডাক্তার নেই যার কাছে একদিনের হায়াত আছে, যে একদিনের হায়াত বাড়িয়ে দিতে পারে, এ ক্ষমতাটা কারো নেই। আমার সর্বোচ্চ চেষ্টার পর যা ঘটলো, কি ঘটছে বলেন তো, আল্লাহর ফয়সালা অনুযায়ী কাজ হয়েছে। এখন এই কথা বলা যাবে না, যদি এই হইতো, আল্লাহ বলতেন যদি বইল না, এটা হলো শয়তানের প্রিয় শব্দ। বরং এটা বলো, আল্লাহ যেটা লিখে রেখেছেন, আল্লাহর যেটা ফয়সালা তা তো ঘটবেই, আল্লাহর ফয়সালাকে তো আমরা পাল্টাতে পারবো না। এসব কথার দ্বারা কি হয়, আল্লাহ বলতেছেন লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, এসব কথা যারা বলে, শয়তান এ কথাগুলোর দ্বারা তাদের অন্তরের মাঝে আফসোস তৈরি করে, এ কথার দ্বারা কিন্তু অবস্থা চেঞ্জ হয় না, তকদির চেঞ্জ হয়, চেঞ্জ হয় না। আল্লাহু ইয়ুহয়ী ওয়া ইউমীত, যে আল্লাহ তিনি জীবন দান করেন, ওয়া ইউমীতু মৃত্যু দান করেন, কে, আল্লাহ মৃত্যু দান করেন। কোন ডাক্তার কেউ কে মারতে পারে বলেন, কোন হসপিটাল কেউ কে মারতে পারে, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, যা চান তিনি তাই করেন। ইন ইয়ানসুরকুমুল্লাহ, যদি আল্লাহ তিনি তোমাদেরকে সাহায্য করেন, ইন ইয়ানসুরকুমুল্লাহ, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন, ফালা গালিবা লাকুম, তোমাদের মোকাবেলায় বিজয় নেই কারো, তোমাদের মোকাবেলায় কেউ বিজয় অর্জন করতে পারবে না। ওয়া ইন ইয়ানসুরকুম, আর যদি আল্লাহ তিনি তোমাদেরকে, ইয়াখযুলকুম, তিনি তোমাদেরকে শাস্তি প্রদান করেন, তোমাদেরকে একা ছেড়ে দেন, যদি আল্লাহ সিদ্ধান্ত নেন তিনি তোমাদেরকে পরাজিত করবেন, আল্লাহ সিদ্ধান্ত নিতে পারেন না যে এই যুদ্ধে পরাজয় হবে, ওহুদের যুদ্ধে পরাজয় হয়েছে, সিদ্ধান্ত কার ছিল, আল্লাহর সিদ্ধান্ত ছিল যে না, এখানে পরাজয় হবে, এই জায়গায় জয় হবে না, আল্লাহ জয় দেন পরীক্ষা করেন, পরাজয় দেন পরীক্ষা করেন। ফামান্দা বলতে, আল্লাহ যদি পরাজয় দেন, কে আছে, ইয়াংসুরুকুম মিম বাদিহি, যে তোমাদেরকে সাহায্য করবে আর আল্লাহর মোকাবেলায় তোমাদেরকে বিজয়ী করবে, আছে কেউ, কেউ নাই। তাই আল্লাহ বলতেছেন ওয়া আলাল্লাহি, আল্লাহর উপরই, ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন ভরসা করে। মুমিনদের কাজ ভরসা করা, কার উপর, আল্লাহর উপর ভরসা করা।
আল্লাহর উপর ভরসা করো, মুমিনদের দায়িত্ব আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব বিজয়ের জন্য, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমাকে সফল হতে হবে। যদি আমি ব্যর্থ হই আফসোস, আফসোস করা যাবে না, বরং তখন আবার আল্লাহর দিকে রুজু হতে হবে। দেখেন একটা চমৎকার ঘটনা আপনাদেরকে শোনাই, শিক্ষণীয় ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন খলিফা, মুসলমানদের খলিফা। শামে, শাম এলাকা, এখানে প্রচুর পরিমাণ মুসলমান মুজাহিদ তাদের অবস্থান ছিল। তো সেখানে প্লেগ মহামারী দেখা দিল এবং এটা খুব ভয়াবহ আকার ধারণ করলো। এই প্লেগ মহামারী মুসলমান সৈনিকদের মাঝে আপনার যেই আক্রান্ত হচ্ছিল একদম দুই তিন ঘন্টার মাঝে উনি শহীদ হয়ে যাচ্ছিলেন, এরকম ভয়াবহ অবস্থা। এবং মুসলমানদের সেনাপতি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরত মুআজ ইবনে জাবাল, এই ধরনের একদম অনেক বড় বড় সাহাবি, ওনারা এই মহামারীতে ওনারা শহীদ হন। তো এই যখন অবস্থা যে এখানে মুসলমানদের এতগুলো আপনার সৈনিক অবস্থান করতেছে এবং এখানে এই ধরনের মহামারী দেখা দিল, হযরত উমর তিনি খলিফা, উনি কি সেখানে যাবেন কি যাবেন না এটা নিয়ে তিনি শীর্ষস্থানীয় সাহাবা একরামদের পরামর্শ ডাকলেন কি করা যায়। তো তখন সেনাপতি ছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, উনি হযরত উমরকে আহ্বান করলেন যে আপনি আসেন, খলিফাতুল মুসলিমিন হিসেবে আপনার দায়িত্ব, এ জায়গার দুর্গত এবং এখানে মহামারীতে আক্রান্ত সৈনিকদের পাশে দাঁড়ানো এবং এখানে আসা, এটা আপনার জিম্মাদারি। কিন্তু অন্য সাহাবা একরাম, অনেক শীর্ষ সাহাবা একরাম, ওনাদের পরামর্শ ছিল যে না, সেই মহামারী সেই অঞ্চলে খলিফাতুল মুসলিমিন, আপনি সেখানে পদক্ষেপ নেন কিন্তু আপনার নিজের যাওয়াটা কি হবে না, ঠিক হবে না, আপনি যাবেন না। এটা ছিল আরও অনেক সাহাবা একরামদের পরামর্শ। তো এর মাঝে হযরত ওমর সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন যে কি করা যায়, যাওয়াটাও একটা কর্তব্য, আবার সেখানে যারা আছে এরা এই মহামারীতে আক্রান্ত হচ্ছে। তো এই ধরনের একটা বিপদসংকুল এলাকায় যাওয়ার ব্যাপারে আসলে দিক নির্দেশনা কি? এ সময় হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নিয়ে আসলেন। আল্লাহর রসুল হাদিসের মাঝে বলছেন যে মহামারী যখন কোনো এলাকায় প্রকট আকার ধারণ করবে তো বাহিরের লোক সেখানে প্রবেশ করবে না, এটাই আল্লাহর রসুল হাদিসের মাঝে বলছেন, বাহিরের লোক সেখানে প্রবেশ না করা। আবার সেখানের যারা এলাকার লোক তারা সেখান থেকে পালাবে না, তারা সেখানেই থাকবে, বাহিরের লোক সেখানে যাবে না আর সেখানের অধিবাসীরা সেখান থেকে পালাবে না। তো হযরত ওমর এই হাদিস যখন চলে আসলো, তো হাদিস এটাই ছিল সিদ্ধান্ত, হযরত ওমর সিদ্ধান্ত নিলেন। কিন্তু হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ উনি এটাকে মেনে নিতে পারতেছিলেন না। তো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ হযরত ওমরকে প্রশ্ন করলেন, আতাফিরু মিন কাদারিল্লাহ, ওমর তুমি আল্লাহর তকদির থেকে ভেগে ভাগতে চাচ্ছ, আতাফিরু তুমি কি পালাতে চাচ্ছ, মিন কাদারিল্লাহ আল্লাহর তকদির থেকে, কারণ তকদির আল্লাহ যেটা লিখে রাখছেন ওইটা হবেই, তুমি তো পালিয়ে বাঁচতে পারবে না। এটা ছিল হযরত আবু উবাইদা ইবনুল জাররার কথা। তো হযরত ওমর উনি জবাব দিছিলেন, বল নাম অবশ্যই, নাফিরু মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ, উনি বললেন যে আমি আল্লাহর তকদির থেকে আল্লাহর তকদিরের দিকে ভেগে যাচ্ছি। তিনি জবাব দিছেন যে ঘটনা যতক্ষণ না ঘটে, যেহেতু কি ঘটবে আমি জানি না, ঘটনা যতক্ষণ পর্যন্ত ঘটতেছে না ততক্ষণ কি ঘটবে এটা আমি জানি না, তাই আমার দায়িত্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা। আমার তো জানা নাই যে ভবিষ্যৎ কি হবে, মহামারীতে আমি আক্রান্ত হব কি হব না এটা জানা নাই, তাই আমার দায়িত্ব সতর্কতামূলক ব্যবস্থা এটা গ্রহণ করা, সতর্কতা
এটা তকদিরের পরিপন্থী না, বরং সতর্কতা অবলম্বন করা, এটাই তো হুকুম। এই ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তো এখানেই শিক্ষা, যে আমার ব্যাপারে আপনার ব্যাপারে জয়ের সিদ্ধান্ত না পরাজয়ের সিদ্ধান্ত, আমি সফল হব না ব্যর্থ হব, আমি জান্নাতি হব না জাহান্নামি হব, কোনোটা কিন্তু লেখা নাই, কোনোটাই আমরা জানি না, কোনোটাই আমরা জানি না। দুনিয়ায় আমার সফলতা ব্যর্থতাও আমি জানি না, আমার আখেরাতের সফলতা ব্যর্থতা তাও আমি জানি না। তো হাদিসের শিক্ষা কি? যে সর্বোচ্চ সতর্কতার সাথে আমাকে চেষ্টা করা, সফলতার জন্য চেষ্টা করা, আমাকে সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যে আমাকে সফল হতে হবে দুনিয়াতে এবং আখেরাতে, এটা হলো আমার চেষ্টা থাকবে। আমি হাত গুটিয়ে বসে থাকব, বসে থাকা এটা শিক্ষা না। ঘটনা ঘটার আগে বসে থাকা না, আর যখন কিছু ঘটে গেল তখন আফসোস করা না, আমার চেষ্টা থাকতে হবে সর্বোচ্চ সফলতার। যেমন একটা অভুজ শিশু দেখবেন, ছোট বাচ্চা, ছোট বাচ্চা, তার মা তাকে মারতেছে, মা তাকে আদরও করে, মা তাকে শাসনও করে, ছোট বাচ্চা তাকে মা শাসনও করে, আবার মাই জড়িয়ে ধরে, ঠিক না? তো দেখবেন মা যখন তাকে মারে, তাকে আঘাত করে, তাকে শাস্তি প্রদান করে, ছোট বাচ্চাটা কিন্তু মাকে আবার ঝাঁপটিয়ে ধরে, অথচ মা তাকে মারতেছে, সে কিন্তু আবার মাকে ঝাঁপটিয়ে ধরতেছে। আপনি তাকে ধরতে চান, আপনার কোলে আসবে না, আপনি তাকে কোলে নিয়ে তাকে সান্ত্বনা দিবেন, সে আপনার সান্ত্বনায় আপনার আদরে তার কিন্তু চোখের পানিও থামবে না, তার কান্নাও থামবে না। ওই যে মা তাকে মারছে, আবার মায়ের কোলে মা যখন তাকে নিবে তখন তার কান্না থামবে। আপনারা দেখেছেন কি না জানি না, কিন্তু আমি সবসময় দেখি, আমার ছোট ছোট বাচ্চা আছে, তো তো মা যখন শাসন করে আমি কোলে নিতে চাই, আমার কোলেও আসেন, কোলে নিলে আবার কান্নাকাটি করে, মায়ের কোলে গিয়েই তার চোখের পানি থামে, তার কান্না থামে। আল্লাহু আকবার। তো আমাদের জীবনে যত বিপদ আপদ ঘটে, জীবনে যখন যাই ঘটে, কে দেন? কে দেন? আল্লাহ দেন। তো আবার ওই আল্লাহকে জাপটায় ধরতে হবে, এটা হলো শিক্ষা, যে জাপটায় ধরতে হবে আল্লাহকেই, কারণ তার সেই রহমতের কুলে সেখানেই আমার স্বস্তি, সেখানেই আমার শান্তি। মায়ের কুল, মায়ের কুল যেমন দামি একটা সন্তানের জন্য, তাই যে ব্যক্তি ঈমান রাখে, যার মাঝে আল্লাহর প্রতি মহাব্বত, আল্লাহকে যে রব মানে, রব মানে কি, যে যিনি লালন পালন করেন, মা, মা কেন, মা একটা সন্তানকে তরবিয়ত করে, মা একটা সন্তানকে লালন পালন করে, এজন্যই তো সন্তান মামুখী থাকে। তাই যখন আমার আপনার আকীদা হবে যে আমার রব কে, আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার ইলা আল্লাহ, তাই আমি আল্লাহ ছাড়া আর যাবো কোথায়? ইউরিদ্দির রহমানু বিদুররিন অমালিয়ালা আবুদুল্লাদি ফাতরানি ওয়া ইলাইহি তুরজাউন, অমালিয়ালা আবুদুল্লাদি ফাতরানি ওয়া ইলাইহি তুরজাউন, ইউরিদ্দির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ ওয়া লা ইউনকিযুন ইন্নি ইযান লাফি দালালিম মুবিন। যে আমাকে তুমি কি বলছো, লা আবুদ, যে আমি আল্লাহর দাস হব না, আল্লাহ দি ফাতরানি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই আমাকে ফিরে যেতে হবে। আপনি আমাকে অল্প সময়ের জন্য আদর করবেন, আদরে আমার তো কিছু হবে না, আমাকে তো আমার সমস্ত প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছেই প্রার্থনা করতে হবে, তিনি আমার সব প্রয়োজন পূরণ করেন। যদি এই দয়াময় প্রভু রহমান, এই ইউরিদ্দির রহমানু, এই দয়াময় প্রভু যদি আমার প্রতি নারাজ হয়ে যান,
আমার প্রতি নারাজ হয়ে যান, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ, তোমরা কি সুপারিশ করবে? কারো সুপারিশ তো কাজে আসবে না যদি তিনি নারাজ থাকেন। ওয়ালা ইউনকিদুনি, আর আমাকে তোমরা কেউ বাঁচাতে পারবে না। ইন্নি ইদান, তাই দয়াময় প্রভু যদি নারাজ হয়ে যান তখন আমি লাফি দালালিম মুবিন, তখন আমি তো সুস্পষ্ট বিভ্রান্ত আর ক্ষতিগ্রস্ত ব্যক্তিতে পরিণত হব। তাই আমি চাই না আমার কোনো অবস্থায় আমার পালনেওয়ালা প্রভু, আমি আমার প্রভুকে অসন্তুষ্ট করতে কোনো অবস্থায় আমি চাই না। হাদিসের মাঝে আসছেন, আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন আরাদাল্লাহু বি আবদিন খাইরান আরযাহু বিমা কাসসামা বিহি ওয়া বারাকা লাহু ফীহি, যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার কল্যাণ চান, কোনো বান্দার আল্লাহ রাব্বুল আলামিন যখন কি চান, কল্যাণ চান, আরযাহু বিমা কাসসামা বিহি, আল্লাহ তার জন্য যে রিজিক দিছেন, যে তাকসিম দিছেন, তাকে যে পদ দিছেন, তাকে যে সম্পদ দিছেন, এটার উপর তাকে রাজি করে দেন, সে যা পাইছে তার উপর আলহামদুলিল্লাহ বলে, বারাকাল্লাহু ফিহি, এবং ওই অল্প সম্পদ কিন্তু তার মাঝে আল্লাহ তাকে বরকত দান করেন। ওয়া ইযা লাম ইউরিদ বিহি খাইরান, আর কারো আমলে আল্লাহ যদি অসন্তুষ্ট হন, তার কল্যাণের ফয়সালা যদি না থাকে, লাম ইয়ারযাহ বিমা কাসসামা লাহু ওয়া লাম ইউবারিক লাহু ফিহি, তখন তাকে রিজিক তো অনেক দেন কিন্তু ওইটার মাঝে তার সন্তুষ্টি থাকে না, রিজিক অনেক দেন কিন্তু থাকে না বরকত। আজকের যুগ তো হলো আপনার গাণিতিকের যুগ, সব খালি হিসাবের যুগ, আপনার পকেটে কত 1,000 টাকা, ওনার পকেটে কত 5,000 টাকা, ওনার পকেটে কত 5,00,000 টাকা, আহ কত টাকা, সব খালি হিসাব, যে ভাই আপনি কত টাকা বেতন পান, হিসাব এইটা। একজন যদি জিজ্ঞাসা করে আপনি মসজিদে খেদমত করেন কত বছর, এত বছর, টাকা পান কত, কয় আমি এত টাকা পাই, কয় আহ এত কম টাকায় আপনি কেমনে চলেন, অর্থাৎ উনি মনে করে টাকা দিয়েই মানুষের জীবন চলে, টাকা বেশি যার জীবন ভালো তার, টাকা কম যার তার কি শান্তি কম তার, এটা হলো আমাদের হিসাব। এই হিসাবটা ভুল হিসাব, এই হিসাবটা আসলে কি না সহি হিসাব না, এই হিসাবটা কি ভুল হিসাব। একজন মানুষ টাকা কম কিন্তু হতে পারে তার জীবনে বরকত অনেক বেশি, হ্যাঁ তার ঘরে বাজার কম, সদাই কম, কিন্তু এই ঘরের মাঝে সম্প্রীতি আছে, ভালোবাসা আছে, হ্যাঁ এ ঘরের মাঝে পরস্পরে কি আছে, ছাড় আছে, স্বামী স্ত্রীকে বলে যে আপনি খান, স্ত্রী স্বামীকে বলে না আপনি খান, টুকরা একটা, বাবা সন্তানকে বলে এটা তোমার জন্য, সন্তান বলে না এটা আমি খাবো না আব্বু এটা আপনার জন্য, ঠিক না, টুকরা একটা, কিন্তু এই টুকরা নিয়ে কি চলতেছে, ঠেলাঠেলি চলতেছে, কারাকারি চলতেছে না, সবাই চাচ্ছে আমি রাখি এটা অন্য এটাকে খাক, কত মহব্বতের সংসার, ঠিক না, কত মহব্বতের সংসার, অল্প কিছু তরকারি পাকানো হয়েছে ঝুল দিয়া, সবাই ঝুল খাইতে চাচ্ছে, কেউ এই জায়গা থেকে মাছ আর গোস্ত নিয়ে কারাকারি করতেছে না, আবার আরেক জায়গায় আছে অনেক কিছু চলতেছে কারাকারি আছে অনেক, কিন্তু এটার মাঝে বরকত নাই, এটার মাঝে কি নাই, শান্তি নাই। আল্লাহর কাছে চাইতে হবে বরকতের জীবনী, কি চাইতে হবে বরকত, আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট, তুমি আমার প্রতি সন্তুষ্ট হও। যখন বান্দা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ তখন বান্দাকে সুন্দর জীবন দান করেন। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, রেজা বিল কাজা, আল্লাহ যে অবস্থায় রাখছেন একটা কথা বলতে হবে, সেই কথাটা বলতে আমরা রাজি আছি না, কে কে রাজি আছি, ওই কথাটা হলো আলহামদুলিল্লাহ, ওই কথাটা কি, আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন, বলতে হবে আল্লাহ আপনি ভালো রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।